আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টটির নাম হলো সেলফ ড্রাইভিং কার আর এই প্রজেক্টটি করার জন্য আমরা প্রথমে একটা লাইব্রেরি ইউজ করবো লাইব্রেরিটা হচ্ছে গেম তো পাই গেমটা আমরা টার্মিনালে গিয়ে ইনস্টল করে নিব আর এটা আমি আগেই করে নিয়েছি তো সেই জন্য আর করলাম না তো এটা করার জন্য যে কাজটা আমাকে করতে হবে পিপ তারপরে ইনস্টল ইনস্টল পাই গেম লিখলে আমার এটা ইনস্টল হয়ে যাবে দেন এখন আমাকে যে কাজটা করতে হবে আমি এই কোডগুলো করলাম দেন এখন আমি কিছু পিক নিছি প্রথমে আমাদের একটা গাড়ির পিক নিছি দেন তারপরে আমরা কিছু রোডের পিক নিছি দেন এরপরে আমরা যে কাজটা করছি আমরা ফাইনাল একটা রোডের পিক নিছি, নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করছি আমাদের এখানে আমরা ট্রাকার হিসাবে আমরা পিকগুলো দিয়ে দেব এবং আমাদের যে রোডটা থাকবে আমাদের রোডের আমরা একটা সাইড দিয়ে দিছি অর্থাৎ আমরা আমাদের যে পাইগেমের যে পিকটা দেখাবে তো সেটা আমরা বারোশো বাই সাতশো নিয়ে নিয়ে তো আমরা চাইলে আরও কম নিতে পারি তো আমরা এখানে চারশো নিলাম দেন এখন এখানে প্রথমে আমি ওয়ান আমার যে ওয়ান পিএনজি ওয়ান রোডটা ছিল এইটাকে আমরা রান করব তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা রান করব রান করলে দেখা যাবে যে আমাদের গাড়িটা এসে এখানে এসে থেমে যাবে এরপরে ঘুরে গেছে তো এর কারণটা হচ্ছে যে আমরা এখানে একটা রোটেট করার জন্য আমরা কিছু কোড নিয়েছি তার ভিতরে প্রথমে আমরা রোড কে ডিএক্টেক্ট করার জন্য কিছু কোড নিলাম তারপরে হচ্ছে আমরা গাড়িটাকে টার্ন করার জন্য কোড নিয়েছি দেন তারপর আমরা গাড়িটাকে ড্রাইভ করার জন্য কোড নিয়েছি জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের কোড দেন এখন আমরা যে কাজ করব এখানে আমরা একটা রোড নিয়ে নিব যেটা হচ্ছে আমরা 6 নাম্বার রোডটা নিব আর আমরা 6 নাম্বার রোডটাকে আমরা রান করব রান করলে দেখা যাবে যে আমাদের নির্দিষ্ট যে গন্তব্য এই গন্তব্যে এসে কিন্তু আমাদের গাড়িটা থেমে যাবে এখানে এসে কিন্তু আমাদের গাড়িটা থেমে গেছে দেন এখন আমরা একটা কাজ করব যে কাজটা হচ্ছে আমরা এখানে আরও কিছু রোড নিয়েছি যেগুলোতে আমরা দেখবো যে অন্য কোনো রোড থেকে আমাদের গাড়িটা চলাচল করে কিনা সেই জন্য আমরা ইউজ করব বারো নম্বর রোডটা ইউজ করব। তো দেখেন এখানে আমাদের রোডটা কিন্তু এইখানে আমরা অফ করে দিছি দেন তারপরে গাড়িটা যে জায়গা পেয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই গন্তব্যস্থানে পৌঁছে যাবে এখন পৌঁছে ওকে পৌঁছে গেছে দেন করার জন্য আমরা একটা ক্যামেরা ইউজ করছি যেটা হচ্ছে আমাদের সেন্সর আর এই সেন্সরে আমরা একটা ক্যামেরা ইউজ করার কারণে এই ক্যামেরার আমরা একটা পজিশন দিয়ে দিছি এবং দেন এর মাধ্যমে আমরা কিন্তু রোটেট করতে পারতেছি তো আমরা চাইলে ক্যামেরার পজিশনটা কিন্তু এখান থেকে আমাদের ক্যামেরার পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো দেন তারপর হচ্ছে আমাদের গাড়িটা যে আস আসতে ষাট সেকেন্ডে চলতেছে আমরা চাইলে এখানে যদি একশো করে দেই। তাহলে দেখেন কি হবে যে আমাদের গাড়িটা কিন্তু অনেক দ্রুত চলতেছে আমাদের কারটা কিন্তু অনেক দ্রুত চলতেছে এভাবে অর্থাৎ এইখান থেকে আমরা যে ট্রাকটা নিছি অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লোক অর্থাৎ সময় সময় ডিটেক্ট করবে অর্থাৎ সেলফ ড্রাইভিং কার এটা যখন এখান থেকে বা পাওয়ার নিজেই পরিবর্তন হবে অর্থাৎ এখানে আমরা যত দিয়ে দিব অত অনুযায়ী আমাদের কারটা কিন্তু চলবে আমরা এখানে ষাট সেকেন্ড দিয়ে দিয়েছি অর্থাৎ ষাট দিয়ে দিয়েছি অর্থাৎ এই শার্টে আস্তে আস্তে গাড়িটি এভাবে চলতে থাকবে দেন এভাবে এসে গন্তব্যস্থানে পৌঁছাবে আমরা এখন প্র্যাকটিক্যালি কাজ করব আমাদের যে বস্তুগুলো প্রয়োজন হবে তার ভিতর পিসিবি বোর্ড খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের প্রয়োজন হবে চারটি মোটর এবং চারটি চাকা আর তাছাড়াও প্রয়োজন হবে একটি ব্লুটুথ মডিউল যার মাধ্যমে ব্লুটুথ হিসাবে কাজ করবে এরপরে আমরা আমাদের গাড়ির ডিজাইনটি করে নিব এরপরে সকল কিছু বসিয়ে নেব দেন তারপরে কমপ্লিটলি আমরা গাড়িটাকে রান করার জন্য চেষ্টা করব। তো এরপরে আমরা আমাদের কোর্টে চলে যাব এবং সেখানে গিয়ে দেখবো আমাদের সকল কিছু কোড ঠিক আছে কি না তারপরে আমরা গাড়িটি রান করার জন্য চেষ্টা করব। ওকে আমাদের গাড়িটি এখন রান হচ্ছে এটাই হলো আমাদের প্রজেক্ট